সিদ্দিক আকবরকে আমি গুহায় ঢুকিয়া দেখলাম পিছন দিকটা কোনো রাস্তা নাই, একটু পরে তাকায় দেখলাম আমার আল্লাহ গুহার কি শক্ত পাহাড় না, ওই আরবের পাহাড় তো বড় শক্ত পাথরের, আমি তাকায় দেখতেছি আমার আল্লাহ নবীর জন্য পিছন দিক দিয়ে একটা বিশাল রাস্তা কইলা দিছে, সেই রাস্তা দিয়ে পাড়ি দিয়ে আমরা চলে গেছি মদিনায়। সুবহানাল্লাহ, কইবেন না, যাওয়ার পরে মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে, মহিলারা লাইন ধরে দাঁড়াইছে, যুবকরা লাইন ধরে দাঁড়াইছে, ছোট ছোট পোলা পান এই যে করে উঠুস না তার বিচার করার লাগেনি, তার বিচার করবার আগে আমার বিচার হইব কি রে, আমি মুরব্বীরা আগে আর বইছি কথা সঠিক নি, এর বিচার বহ পাগলা, এর বিচার করবার আগে আমার বিচার করতে হবে কি রে, আমি মুরব্বীরা নিচে বয়া উপরে বইছি, ইহানে আর সুনিয়া জুনিয়র নাই বাবা, এটা হইলো নবীর প্রেমের বাগান, সবার মহব্বত সমান, কথা কোন ঠিক কি না, তো ঠিক নবী যখন মদিনায় গেছে ছোট ছোট বাচ্চারা ডাইরেক্ট খেজুর গাছের উপরে মাথার উপরে মুরব্বীর কে ওই বাচ্চা বলে বল মুরব্বীর মাথার উপরে বিয়া দিবি করস, আপনারা যেই নেবে আমরা সেই নিব, ওই আমরা উপরে উঠছি আপনারা আগে নবীরে দেখবার লাগিয়াছে, এই ফুলা কি পিছনে না সামনে, এই ছোট্ট ফুলাবানের ভিতরে একটা সুপ্ত মন আছে, যে মনের কারণে তাদের মনে একটা অনুভূতি সৃষ্টি হয়, যেই জন্য অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা জিকির কারে কেউ বুঝে না কিন্তু মোবাইলে জিকির লাগাই দিলে টিভি বাক্কা, এদেরকে ফেরেশতারা পরিচালনা করে, ফেরেশতারা এরা যখন মারা যায় বই ছেলেটা এ ওঠ ওইটা ওঠ মুরসালিন ওঠ মুরসালিন ওঠ মুরসালিন না, এরা যখন কবরে যাইব তখন কবরে গেলে তুমি বসো এখন বসো, কবরে গেলে ফেরেশতারা এরা প্রশ্ন করবো মার রাব্বুকা অন ফুলামান ডিকে কি তারে ক এটি কইতে আইছে ছোট বাচ্চা ছোট বাচ্চা রে, এরপরে পিছন থেকে একটা ফেরেশতা উত্তর দিব রাব্বি আল্লাহ, মানে ছোট বাচ্চার প্রশ্ন ঠিকই করবে, মানে মার ফেট থেকে আওয়ার পরে যে একটা সিল্লি দে তার নাম রাখতে হইব, কি রাখতে হইব বাবা, একটা সিল্লি দিলে আর মরা হইলে দরকার নাই, এবার এই বাচ্চাটারে কবরে দেওয়ার পরে জিগাই মার রাব্বুকা পিছন দিয়ে ফেরেশতা কইবে রাব্বি আল্লাহ ওমা দিনুকা কো দিনিয়াল ইসলাম, বাচ্চার পক্ষে ফেরেশতার উত্তর দিয়ে দিল সুবহানাল্লাহ, এই জন্য ছোট বাচ্চা মারা গেলে মা গো তোমরা কাইন্দ না ধৈর্য ধারণ করবা, এই ছোট বাচ্চারা হাসুর মাঠে খালি ঘুরবো আল্লাহ কবে তোর গুরুস কি লাগে তোর ব্যস্ত যা কোন দিন কোন দিন দিতে তাম কো ওই ফুল ছিরাটা ফারিয়ে যাই গিয়া কাল্লা জাহান্নামের উপরে সুরের মতো সিকন একটা ফুল ছিরা কোনা তোরা লাগে বড় বিরিয়ে যাইব, তোরা যাইগা সমস্যা নাই তোরা বিনা বেশি ভেবে এসতি ছোট বাচ্চা ডাক দেখবে আল্লাহ জাহান নামের উপরে মধ্যে ফুল সিরাপটা আল্লাহ আমার আম্মা কই আছে, ক তোর আম্মা বেহেস্তে বাচ্চা একটা দূর মারবো বেহেস্তে, আরেকটা বাচ্চা দিকে আল্লাহ আমার আম্মা কই আছে ক তোর আম্মা দুজুখে আল্লাহ আমার আম্মা দুজুখে আর আমি ফুল সিরাপটা জাহান নামের উপরে আগুনের উপরে এটার উপর দা ফাইরা আমি বেহেস্তে যামু আল্লাহ একটা বার একটা অনুরোধ রাখবা নি কই কিতা, ক তুমি মার ফেটে দিসলা তুমি আমার দুনিয়াতে ফাড়াইছলা তুমি অল্প বয়সে লইছো মারে মাও ডাকতে পারি নাই আর আলো বাতাস দেখতে পারি না তোমার সৃষ্টিও দেখতে পারি না, এখন মা দোজখের মধ্যে আল্লাহ একটা বার তোমার কাছে অনুরোধ করি আমার মা ডারে একটা বার তুমি দেখাই দাও আল্লাহ, মানে খুব হৃদয় থেকে কথাগুলো শুনবেন, ছোট বাচ্চাগুলো যখন এই কথা বলবে আল্লাহ বলবে হে মালিক তার মা ডারে দেখাই দে রে, মালিকে বাচ্চার মা ডারে ওই আগুন থেকে তুলবো, তোলার পরে দেখবো ওই যে আপনাদের এখানে ওই যে আমাদের তো মনে হয় রডের ফ্যাক্টরি নাই, রডের ফ্যাক্টরি আছে আমাদের ইয়াতে নরসিংদীর দিকে নারায়ণগঞ্জের দিকে, দেখবেন রডটা যখন একদম গরম করে লাল হয়ে যায় মনে যেন আগুন এটাই কি ঠিক ঠিক, তার মা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চলে, জাহান্নামের আগুনের রংটা সম্পর্কে আপনার জানা দরকার আছে, জাহান্নামের আগুনের রং ছিল প্রথম দুধের চাইতে সাদা, এই সাদা আগুনটা জ্বলতে জ্বলতে হয়ে গেছিল একদম লাল, লাল আগুনটা জ্বলতে জ্বলতে এখন কালো, বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো, এই কালো রং থেকে যখন লাল হাড্ডিগুলো বাইরিব তখন স্পষ্ট দেখা যাবে কঙ্কাল হইয়া এইভাবে গারেনে মুখকেছে মা আর আগুনে ফুটতেছে, এইভাবে বাচ্চা ডাক দেখবে আল্লাহ আমার আম্মার এই অবস্থা এই মার ফেডের মধ্যে আমি ছিলাম আর আমার আম্মা দুজুকে আল্লাহ একটা কথা কই রাখবানি আমার আম্মা ডারে তুমি আমার সঙ্গে বেহেস্তে দিয়া আল্লাহ আল্লাহ কয় না আল্লাহ কয় না তো তোমার যাও তুমি যাও তোমার আম্মা জাহান্নামি, বাচ্চা ডাক দেখে আল্লাহ তুমি দিতা না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কথা কই রাখবানি কই কিতা আমার আম্মার লগে আমার দুজুকে দিয়া দাও আল্লাহ ডাক দেবে কিরে মালিক এ মালিক ওই আমি আল্লাহ দয়ার সাগর
সব দয়া তো আমার কাছে রেখে দিছি, দেখ একটু দয়া ফায়া দেখ, সন্তান মার লগে আগুনে জ্বলতো সেইতাছে, তাড়াতাড়ি এর মার গোবর জাহান্নাম থেকে বাইর করে, বাইর কইরা তাসনিম নামক পানি দিয়া ভালো কইরা দৌতো কইরা বাচ্চাটার লগে জান্নাতে দিয়া দে। এই বাচ্চা যাদের ছোটবেলা মারা গেছে, একদিন দেখবে এই বাচ্চা দাঁড়াই যাইব, ছোট বাচ্চা মারা গেলে এটা জান্নাতি, কোনো হিসাব নাই তাদের। অনেক মা আছে না ডেলিভারিতে মারা যায়, মারা যায় না, অনেক মা ডেলিভারিতে মারা যায়, এই মার মর্যাদা কেমন জানেন? আমার নবী বলছে কি, ডেলিভারিতে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দিয়ে দিবে। কিসের মর্যাদা দিবে? দেখেন কত বড় কঠিন মুহূর্ত তাদের, নাইলে শহীদের মর্যাদা পাওয়ার কথা না। এই জন্য ওই আরবের মদিনার ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের উপরে দাঁড়ায় গেছে, হ্যাঁ দাঁড়ায় নবীরে দেখবো, আর ছোট ছোট বাচ্চারা নবীরে দেখে ভাল দালাইম্যা, হাতের মধ্যে একটা দফ নিছে, দফ নিয়ে গান গাইতেছে, তলা আল বাদর আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আউশ গোত্রের লোকেরা কো নবী আমরা বাইর যাইব, খাজরাজ গোত্রের লোকেরা কো নবী আমার ঘরে যাইব, আরেকবার এখন নবী আমার ঘরে যাইব, লাস্টে নবী যাইব কার ঘরে, নবী ডাক দেখো আমি কার ঘরে যাইতাম, সবাই তো আমার সমান মহব্বত করে, আচ্ছা আমার উটটা যার বাড়ি যা আমি তার বাড়িতে যাবো, আরো যদি কোন সুবহানাল্লাহ, তাহলে ওই উটটা কার বাড়িতে গেছে জানেননি, ওই উটটা চলে গেছে এমন এক সাহাবীর বাড়িতে, যে সাহাবী মনে মনে ভাবছিল তিন দিন ধরে যে নবী যাইবো আমার এই মদিনাতে, সবাই তো নবীর নিবার লাগে পাগল, আমি হইলাম গরিব সাহাবী, আমার বাড়িতে নবী আইবো, উটটা হের বাড়িতে যায় উঠছে। এমপির লোকের সম্পর্ক করা কঠিন, মন্ত্রীর সাথে সম্পর্ক করা কঠিন, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করা কঠিন, রাষ্ট্রপতির সাথে সম্পর্ক করা কঠিন, ওসির সাথে সম্পর্ক করা কঠিন, কিন্তু আমার নবীর সঙ্গে সম্পর্ক করা সহজ। দুনিয়ার লিডাররা বিভিন্ন কন্ডিশন দেখে, কিন্তু আমার নবী তোমার বিভিন্ন কন্ডিশন দেখবে না, দেখবে শুধু তোমার অন্তরে মহব্বতটা আছে কিনা। সিনারে সাহুরি খাওয়ায় কাজরি ঘোলার ভাঙ্গা ঘরের মধ্যে বসে ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে 40 দিন ঘুমাবে, তাকায়া দেখবে কোনো কন্ডিশন নাই, তোমার নবী আমার নবী তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আসতে পারে কি পারে না? একটা কথাই বলি, শেষ কথা, জীবনে কোনোদিন নেশা করবেন না। কি করবেন না? জানি নেশা আছে, রেল লাইনের ফার দেখলে রাত্রে দেখলে বুঝি আমি, কোনটা যে খাইয়া আইছে চোখ দেখলে আমি বুঝি, আবার দেখলে সালাম যাদে সালাম প্রতি অর্ধেক অশুদ্ধ সালাম সবই কিন্তু আমি বুঝি। এই নেশার কারণে জীবন শেষ, কথা কোন ঠিক কিনা? নেশার কারণে ঈমান শেষ, নেশার কারণে সংসারটা শেষ, নেশার কারণে দাম্পত্য জীবনে সুখ শেষ, নেশার কারণে মা বাবার ভবিষ্যৎ অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আজকে থেকে নেশা কি চলবে না, বন্ধ হবে? সত্যি বলছেন ইনশাল্লাহ। আর কিশোর বয়সের পোলাপান রাস্তায় যে চলো, মাঝে মাঝে দেখে যে উল্টাফাল্টা কথা কো, উল্টাফাল্টা কথা কয় না, মুরব্বী দেখলে সম্মান করবা, আলেম দেখলে সম্মান করবা, খুট করিয়া কিশোর গ্যাং পাঁচ সাতটা একসাথে তোলে চলে, দেখবেন এই কিশোর গ্যাং গুলো কি করে জানেন, এরা এদেরকে দিয়া এরা মাঝে মাঝে এমন কাম করে যেগুলো বড়রাও পারে না, এরা যদি দরে দৈরা কোন যে এই তুই হেরে মারতে গেছে কি লেগে কামরার বড় ভাই ফাড়াইছে, কেন ফাড়াইছে, হেরার বড় ভাই আছে, এই বড় ভাইটা খুঁজে বের করতে হইব, কথা কোন ঠিক কিনা? এই ছোট্ট ছেলেরা একসাথে চলবা, কিন্তু কোন সময় কাউকে খুন করবা, কাউকে ক্ষতি করবা মন থাকবো? তাহলে আমার নবী মক্কা থেকে মদিনায় গেছে, কিন্তু আমার নবী নবীকে যাওয়ার জন্য বলছে কে, এখন আসেন নবী যে আবার মক্কা আইছে, কি কোথায় আসছে, আবার মক্কা আসছে বিজয়ের বেশে, রক্ত বিনা রক্তপাতে মক্কা বিজয় করছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ভালোবাসা দিয়ে বিজয় করতে চাই, কারোর সঙ্গে মারামারি করে কাটাকাটি করে আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, ইমান আকিদার প্রশ্ন, যদি কোনো সমস্যা থাকে আমরা আপনারা একসাথে বৈশা সমাধান করব, কথা বলেন ঠিক কিনা? গতবারও কয়ে গেছি এবারও কয়ে গেছি, এটা দিনে দিনে বাড়তেছে, যা দেখতেছি মনে হয় যেন মানে একজন একজন দৈরা খাইয়া লাইব এমন অবস্থা, এগুলা বন্ধ করুন, এগুলা কি করেন বন্ধ করুন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। তাহলে মা বন্ধুদেরকে একটা কথা কয়ে যায়, মা বন্ধুরা আছে না নাই, মা বন্ধুদেরকে একটা কথা বলি, মা রসুল বলছেন যে নারীর মধ্যে চারটা গুণ থাকবে, কয়টা গুণ বলছি, কথা কন না কেন, কয়টা? এক নম্বর যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কি বললাম, দুই নম্বর যে রমজান মাসে রোজা রাখবে, তিন নম্বর নিজেকে হেফাজত রাখবে,
পাঁচ চার নম্বর যে ব্যক্তি স্বামীর খেদমত করবে, কার খেদমত করবে, কথা কার খেদমত করবে, এই চারটা কাজ যে মহিলা করবে, এই মহিলার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে। সে যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া ডুইকে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমার মা বন্ধুদেরকে এই চারটা জিনিস রক্ষা করার জন্য আবেদন করে গেলাম। যুবকদেরকে বলছি, যুবক তোমার হাতকে হেফাজত করবা, তোমার মুখকে হেফাজত করবা, তুমি নিজেকে কন্ট্রোল করবা, সদা সত্য কথা বলবা, হারাম খাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।